আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। আবার বলেন। আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। মোহাম্মদ মাসুদ রানা। আজকে 30টা পুরি খাওয়ার প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ভালো আছেন। আর ভাইয়ারা ভাইয়াদের পরিচয় দিয়ে ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে 20টা করে পুরীর চ্যালেঞ্জ না? আর পুরীগুলো খাচ্ছে কিন্তু মেবি ডাল দিয়ে, তো 20টা করে খাচ্ছে। এখন হাঁটাহাঁটি লড়াই চলতেছে এবং সবাই প্রতিদিন উদ্যম নিয়ে বসে, আজকে আমাকে জিততেই হবে, আর না জিতলে পরে আমার হাতের একটা ঘুষি খেয়ে খাবেই। তো যাই হোক, ভাইয়েরা খুবই আন্তরিকভাবে খাচ্ছে। আসলে খাওয়ার জন্য খাওয়া না, জিতার জন্য খাওয়া, এটাই তাদের একমাত্র পদক্ষেপ, মানে ইচ্ছা। তো যে যাই হোক, এখন ওরা কে জিতবে আমরা এটাই দেখবো। আর আমরা আশেপাশে থেকে এনজয় করতেছি, উপভোগ করতেছি মারাত্মকভাবে, সাথে আপনাদেরকে নিয়ে। সামনে কিন্তু সময় দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এফএফএম মাল্টিমিডিয়ার ভাইয়েরা কিন্তু সব সময় আমাদের পাশে থাকে, সামনে থাকে। এই যে হাত নিয়ে নিয়ে সবাই উৎসাহ দিচ্ছে, আমি ক্যামেরার আড়াল থেকে আপনাদেরকে সময় দিচ্ছি, আপনাদের সাথেই আমি আছি, আপনারা যেখানে আমি সেখানে। তো আশা করি সব সময় আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, এফএফএম মাল্টিমিডিয়াটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, পাশে থাকার বেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। প্লিজ লাইক দিতে ভুল করবেন না। আমার কিন্তু কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসে, বাট লাইক কম আসে, ভিউ হয়, লাইক কম আসে, লাইকটা দিবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক অনেক মূল্যবান। আমরা যারা ইউটিউব করি বিশেষ করে তারা বেশি জানি যে আমাদের জন্য লাইকটা কত জরুরি, কত ইম্পর্টেন্ট, কত মূল্যবান। তো আপনাদের দয়া করে মূল্যবান এই লাইকটা দিবেন, আর অবশ্যই সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নেক্সট ভিডিওটা তৈরি করার জন্য। তো আমরা এখন এই লড়াইটা দেখতে থাকি, ভাইয়েরা কীভাবে খায় এবং কীভাবে খেয়ে কে ফার্স্ট হয় এটাই দেখার জন্য আমরা অপেক্ষা করি। তো আমার সাথেই থাকুন এতক্ষণ ধরে, পুরোটা সময় ধরে থাকবেন, আমি এখানে আছি। তো আমরা এখানে পুরস্কারটা দেওয়া এবং সব কিছুই দেখাবো। আমরা এখানে আমি সামনে আছি, আমি দেখা আমরাও দেখি, আমিও আপনাদের সাথে বসে দেখি বাকি সময়টা। তো ধন্যবাদ, আমি আপাতত চুপ থাকি আর ভাইয়েরা খেতে থাকুক। তালি দাও, তালি দাও, তালি দাও। মোটামুটি হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইম শেষ, পুরো হাফ টাইম হয়ে গেছে অলরেডি। চালো চালো, হাতে সময় আছে মোটামুটি, আর মাত্র 3 মিনিট।
পুরি খাওয়ার প্রতিযোগিতায় হেরে যাওয়ার কারণে পানিশমেন্ট স্বরূপ তিন পিস কাঁচামরিচ খেতেই হবে। আচ্ছা, এখন আমাদের বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দিবে আমাদের আয় মামু। পুরস্কারটি পেয়ে বিজয়ী হয়ে আপনার অনুভূতি কি? আসলে পুরস্কারটি পেয়ে আমার অনুভূতি হচ্ছে যে আমি খাওয়া দাওয়ার মধ্যে খাওয়ার পদ্ধতিতে একটা পুরস্কার পেয়েছি, সেটা অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, এটা একটা ভালোবাসার মুহূর্ত মনে হয়, স্মৃতির মতো মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।